নাই বলেন আল্লাহ সারা মাবুত নাই নবী সারা উপায় নাই বলেন নবী সারা সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে কোরআন সুন্নার আমল চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোরা গুনাহগার বান্দা বলে মোরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ বলে ক্ষমা করে দেখাও নবী জির রওজা যেতে সোনার মদিনা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদুল ফিতরের নামাজ বা জামাত আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য হাজির হয়েছি। গত বছর অনেক লোক আমাদের ছিলেন সাথে, অনেক মুসল্লিরা ছিলেন যারা আজকের নাই। আজ আমরা ঈদুল ফিতরে হাজির হয়েছি, আগামী বছর আবার আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এরকম মসজিদে আসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাখদিমুন। জব মালাকুল মউত আওয়ে তোমার কি সামনে তুমি হি হো ফির ফরসত না মিলেগি লব হে লাল কে লিয়ে মৌত কা সেন কুল না সেন শারবু কবর বাইতিন কুল না সেন দাখিলো চল মুসাফের বন্ধু গটুরি চল মুসাফের বন্ধু গটুরি ওহি আখের ঠিকানা ওই আগে রওয়ানা হয়
পিছে রওয়ানা। এই তো দুনিয়ার অবস্থা, কেউ আগে কেউ পরে। যখন তার সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং আজ আমরা ঈদুল ফিতরে হাজির হয়েছি, আবার আগামী বছর ঈদুল ফিতরে হাজির হতে পারবো, কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে আমাদেরকে সেই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, পরকালের পাথেয় সংগ্রহ করতে হবে, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আজ ঈদুল ফিতর, ঈদ মানে হলো খুশি। ঈদ শব্দটি এসেছে আউদুন থেকে, অর্থাৎ যেটা ঘুরে আসে, আনন্দ খুশি যেটা ঘুরে আসে বছরের পর বছর। ফিতর মানে হলো ভঙ্গ, খোলা, অর্থাৎ ঈদুল ফিতর হলো রোজা ভঙ্গের আনন্দ। আমরা দীর্ঘ এক মাস সিয়াম পালন করেছি, রোজা পালন করেছি, আজ শরীয়তে রোজা রাখা হারাম, বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম। এক হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর হচ্ছে ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরে তিন দিন। মোট বছরে রোজা রাখা কয়দিন হারাম? পাঁচ দিন। আজকের সারাদিন যদি আপনি কিছু না খান তাহলে গুনাহ হবে, আপনাকে কিছু খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ঈদগাহে আসার আগেই তিনি কিছু মিষ্টান্ন যদি খেজুর খেয়ে নিতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদু তামারাতে সালাসে উঠতেন, বেজোড় সংখ্যক তিনি খেজুর খেয়ে নিতেন বা মিষ্টান্ন জিনিস কিনে খেতেন। ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই তিনি সকালবেলা তিনি মিষ্টান্ন বা খেজুর খেয়ে নিতেন। তিনি সাহাবায়েকরাম দেখাতেন যে আজকের কিন্তু আমি রোজা রাখি নাই। আর ঈদুল আজহার নিয়ম হচ্ছে, ঈদুল আজহার নামাজের পূর্বে কিছু না খাওয়া সুন্নত। ঈদুল আজহার নামাজ আদায় করে কোরবানি দিয়ে সেই পশু দিয়ে নাস্তা খাওয়া, এটা হলো সুন্নত। ঈদের দিনে অনেকগুলো সুন্নত রয়েছে, যেমনিভাবে সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুন্দর পোশাক পরা। আল্লাহ তাআলা বলেছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে যাও তখন তোমরা সুন্দর পোশাক পরিহিত করো। আর সেই সুন্দর পোশাকের ভিতরে পোশাক নতুন হতে বিষয়টা এরকম না, বরং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আর সেই পোশাকটা হবে তাকওয়ার পোশাক, লেবাসু তাকওয়া, তাকওয়ার পোশাক পরতে বলেছেন। সেই তাকওয়ার পোশাকটা কি? তাকওয়ার পোশাক হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যেই পোশাকটা পরতেন, হুজুর যেই পোশাক পরতেন, এটা হচ্ছে তাকওয়ার পোশাক, এটা আল্লাহ পাকের কাছে মনোনীত পোশাক। সেই পোশাকটা কি ছিল? আহাব্বু সিয়াবে কামিসুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পোশাক ছিল কামিজ, অর্থাৎ গোল জামা, হাতাওয়ালা গোল জামা, এটা হুজুর পছন্দ করতেন, তার প্রিয় পোশাক ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি পরিধান করতেন, কানা কিমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় গোল টুপি পরিধান করতেন, তা গোল টুপি গোল জামা। পায়জামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরছেন এরকম কোনো রেওয়াজ নাই, তবে তিনি পছন্দ করতেন। বাজার থেকে, মিনা বাজার থেকে একটা পায়জামা তিনি খরিদ করে আনছিলেন, কিন্তু পরছেন কি না এই নিয়ে একটা লাভাস। তাই তাকওয়ার পোশাক হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাকটা পরতেন, এটা হলো তাকওয়ার পোশাক। ঈদের দিন সকালবেলা উঠে গোসল করা সুন্নত, মিসওয়াক করা, তারপরে আতর খুশবু লাগানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি খুশবু তিনি খুব পছন্দ করতেন, আতর খুব পছন্দ করতেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেই রাস্তা দিয়ে আসতেন, যাওয়ার সময় সেই রাস্তা পরিবর্তন করে যেতেন। ইজা কানা ঈদুল ফিতরে খলাফাতিত তরুণ, রাস্তা পরিবর্তন করে যাতেন,
এক রাস্তা দিয়ে আসতেন, অপর রাস্তা দিয়ে তিনি চাইতেন যাতে সবার সাথে দেখা হয়, সকলের সাথে কুশল বিনিময় হয়। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাম তিনি ঈদগাহে তিনি হেঁটে যেতেন, তিনি বাহনে যেতে নিষেধ করেছেন, হেঁটে যেতেন। হেঁটে যাওয়া ঈদগাহে হেঁটে আসা সুন্নত। তারপরে ঈদের নামাজের পূর্বেই রাসূল পাক সাল্লাম সাদকাতুল ফিত্র আদায় করে দিতেন, কারণ হুজুর বলছেন ফরাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদকাতা ফিত্রুল সিয়াম মানে লাগরাফাস আর তুমাতুল লিল মাসাকিন। হুজুর বলছেন তোমাদের রোজা ত্রুটি বিচ্যুতির জন্যে এবং গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করার জন্যে সাদকাতা ফিত্র ওয়াজিব করা হয়েছে। মান আদা ক্বাবলা সালাতে, তবে ঈদের নামাজের পূর্বে আদায় করে দাও, তাহলে কবুল সাদকা হিসাবে গ্রহণ হবে। আমান আদা বাদা সালাত যদি নামাজের পরে আদায় করো তাহলে স্বাভাবিক সাদকা হিসাবে এটা কবুল হবে। হাজিরিন, তাই ঈদের আর সুন্নত হচ্ছে যে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা এবং তাকবীর পাঠ করতে করতে বাড়িতে যাওয়া। সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে পড়া, আর ঈদুল আজহার সময় উচ্চস্বরে তাকবীরগুলো পাঠ করা। আমরা কিছু ভুল করে থাকি ঈদের নামাজ পড়তে এসে, সে হচ্ছে এই, ঈদের নামাজ পড়তে এসে অনেক সময় আমরা জানাজার নামাজ পড়ে ফেলাই, অর্থাৎ ঈদে যে তাকবীরগুলো এই সময় হাত তুলতে হয় অনেকে হাত তোলেন না, এটা ভুল। তারপরে আমরা ভুল করি যে ঈদের নামাজের খুতবা হয় ঈদের নামাজের পরে, জুমার খুতবা হয় জুমার নামাজের আগে। ঈদের নামাজের খুতবা শোনা কিন্তু ওয়াজিব, আমরা খুতবা না শুনে অনেকে বাড়িতে চলে যাই, তাহলে কিন্তু গুনাহ হলো, এটা ঠিক হলো না। হাজিরিন, ঈদের নামাজ পড়তে এসে যদি কারো ঈদের নামাজ এসে দেখেন যে এক রেকাত হয়ে গেছে, হয় না অনেক সময় এসে দেখেন যে এক রেকাত হয়ে গেছে, তাহলে আপনি কীভাবে বাকি রেকাত পড়বেন? বাকি রাতে তাকবীরগুলো কিন্তু পড়তে হবে, বাকি রেকাতে শুরুতে উঠে আপনি ইমাম সালাম ফিরালে উঠে তিনবার তাকবীর দিয়ে হাত উঠাতে হবে, এরপর বেঁধে এরপরে কেরাত পরে আপনার নামাজ শেষ করতে হবে। হাজিরিন, আমরা যেগুলো কাজ অন্যায় কাজ করি, যে সারা মাস আমরা সিয়াম সাধনা করলাম, রোজা পালন করলাম, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা চেষ্টা করলাম, কিন্তু ঈদগাহে যদি ঈদের দিন থেকে আমরা আবার গুনার কাজ করা শুরু করে দেই, তাহলে কিন্তু এটা শরীয়ত এটা আপনাকে অনুমতি দেয় না। হাজিরিন, এই রমজান মাস এসেছিল আমাদের গুনাহ মাপের জন্যে, আজকের পুরস্কার গ্রহণের দিন, এই জন্য পুরস্কার যে পরীক্ষায় পাশ করে সে কত খুশি, আর যে পরীক্ষায় ফেল করে সে কত দুঃখ, কত বেদনা, সে মানুষের সাথে মুখ চেহারা দেখায় না। তোমার পরীক্ষার রেজাল্ট কি? তার পরীক্ষার রেজাল্ট জিরো, ফেল। সুতরাং পুরস্কার গ্রহণের দিন আজকের ইয়াউমুজ জায়েজা বলা হয়েছে, পুরস্কার তো ওই ব্যক্তির জন্যে যে পরীক্ষা দিয়েছে, তার তো রেজাল্ট হবে, যে রোজা রেখেছে তার জন্য পুরস্কার। এই জন্য হাদিস শরীফের সামান নবীজি বলেছেন সাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রিহি ও ফারহাতুন ইনদা লিকা রাব্বি। রোজাদারের দুইটা খুশি, দুইটা আনন্দ, এক হলো রোজা ভঙ্গের আনন্দ, এই যে রোজা ফিতর মানে হলো ভঙ্গ, রোজা আর আজকে আমরা রাখি নাই, রোজা ভেঙে ফেলেছি, এই খুশি। সুতরাং যারা রোজা রেখেছেন, 30 দিন যারা রোজা পালন করেছেন, সিয়াম সাধনা করেছেন এবং তারাফি নামাজ পড়েছেন, সাহারি খেয়েছেন, ইফতারি করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন,
তাদের জন্য পুরস্কার গ্রহণের দিন বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখে নাই, শ্যাম সাধনা করে নাই, হোটেলে পর্দা দিয়ে খাইছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, তার জন্য আজকের খুশি নয়, আনন্দ নয়। হতে পারে তার জামাটা আপনার জামার চাইতে দামি জামা, হতে পারে পারফিউম আপনার চাইতে তার দামি পারফিউম লাগাই আসছে, হতে পারে আপনার চাইতে জায়নামাজটা তার অনেক দামি জায়নামাজ, কিন্তু বাহ্যিকভাবে ধরার কোনো সুযোগ নাই, কিন্তু তার মনের ভিতরে কিন্তু দুঃখ করতেছে যে আসলে আজকের ঈদগাহে এই জায়নামাজ মুসল্লা এইখানে অধিকার আমি নই। তার মনের ভিতরে একটা চোর চোর ভাব থেকেই যায়, কথা ঠিক কিনা বলে তার মনে বলতেছে তো আসলে আমি তো অন্যায় করেছি। শুধু তাই নয়, মহাশয়ের ময়দানে আমার আল্লাহ তাআলা ডেকে বলবে আইনা সাইমন, রোজাদারেরা কোথায়, ও রোজাদারেরা কোথায়, আসো আসো আমার আরো সে নিচে জায়গা করে না বলে সুবহানাল্লাহ, আসো আমার আরো সে নিচে জায়গা তোমাদের জন্য। রোজাদারদেরকে আল্লাহ পাকাই না সায়েম, আসো রোজাদারেরা আরো সে নিচে জায়গা নাও, আরো সে নিচে রোজাদারদেরকে জায়গা করে দেওয়া হবে এবং তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হবে বলে সুবহানাল্লাহ। যারা রোজা রাখে নাই তারা বলে আল্লাহ আমরা কি আরো সে নিচে জায়গা পাবো না, আল্লাহ তারা ডেকে বলবেন ও বেরোজগারীরা আমার এই বান্দাগুলো প্রচণ্ড গরম, কত ঝামেলা কত কষ্টে উপেক্ষা করে, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত শ্যাম সাধনা করেছিল, রোজা পালন করেছিল, আমি আল্লাহ তারা খুশি হয়ে গেছি তাদের উপরে বলে সুবহানাল্লাহ। কারণ রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভাষায় আছে, নিজে বলেছে আসসালামুলি, রোজাটা আমার জন্য বলেন না সুবহানাল্লাহ, আসসালাতুলি, আজ্জাকাতুলি, আল হাজ্জুলি, এরকম আল্লাহ বলেন নাই যে নামাজ আমার জন্য, হাজ আমার জন্য, জাকাত আমার জন্য, এই কথা আল্লাহ বলেন নাই। কারণ আর আছে, নামাজ আল্লাহর জন্য হয় আবার মানুষের জন্য তো হয়, আজকে ঈদের নামাজ যদি না পড়লে কি করে হয়, সবাই আসতেছে আমার তো যাওয়া দরকার, আসলো সবাইকে দেখাবার জন্য, সবাই হজে যায়, এত টাকা পয়সার মালিক হয়েছে হজে যদি না যাই তাহলে কেমন হয়, এত টাকা পয়সার মালিক সবাই জাকাত দেয় আমি যদি জাকাতে শাড়ি লুঙ্গি না দেই লোকজন জমা করে তাহলে কি করে হয়, তাহলে এইটা তো আল্লাহর জন্য হয় নাই। রোজা এমন একটা ইবাদত, আপনি ইচ্ছা করলে রোজা না রেখো মানুষকে সে ভান করতে পারেন যে আমি রোজা রাখছি, বাসায় দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করলেন আর বাহিরে আপনি এমনভাবে চললেন সবাই জানলো বুঝলো আপনি রোজাদার, রোজা দেখানো যায় না, এই রোজা দেখানো যায় না। সুতরাং যিনি রোজা রাখে সুযোগ থাকার পরে গোপনে খাওয়ার সুযোগ থাকার পরও খায় নাই, রোজা রেখেছে রোজা ভঙ্গ করে নাই, একমাত্র আল্লাহ পাকের রেজাবন্দি হাসিলের জন্যই রোজা পালন করে, এই জন্য আমার আল্লাহ বলছে আসসাওমুলি, রোজাটা আমার জন্য বলেন সুবহানাল্লাহ। আর রোজার পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আসসাওমুলি ওয়ানা উজুজা বিহি, রোজার পুরস্কার আমি নিজ হাতে দিব বলেন সুবহানাল্লাহ, রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবে, রোজাদারের জন্য স্পেশাল জান্নাতে দরজা হবে, ফিল জান্নাতে সামানিয়াত আবাবুন বাবুই সামারায়ান লা ইয়াদখুলুল্লা সাইমুন, রোজাদারের জন্য রয়েছে জান্নাতের ভিতরে একটা স্পেশাল আলাদা দরজা, যেই গেটটার নাম হলো বাইবুর রায়ান, ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার প্রবেশ করতে পারবে, রোজাদার প্রবেশ করার পর দরজা বন্ধ করে দেওয়া হবে, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুটো আনন্দ, একটা হলো আজকের ঈদের দিন খুশি আনন্দ, আল্লাহ বলছেন কুল বি ফাদলিল্লাহ অবে রহমতি ফাবি জালিকা ফালিয়া প্রভু ওয়া খায়রু মিম্মা ইয়াজমাউন, তোমরা আল্লাহর করম পেয়ে অনুগ্রহ পেয়ে তোমরা খুশি প্রকাশ করো, আনন্দ খুশি প্রকাশ করা শরীয়তে বৈধ,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদি খ্রিস্টানরা তারা বিদ্রোহে তারা আনন্দ খুশি প্রকাশ করতে বছরে দুই দিন। এরা জাহিলিয়াতের সিস্টেমে আনন্দ খুশি প্রকাশ করত, খেলাধুলা করত। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে লক্ষ্য করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন, খিতাবান লি আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। হে আবু বকর, তুমি ঘোষণা করে দাও, ওদের যেরকম ঈদ আছে, খুশি আছে, আমাদের ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ খুশি প্রকাশ করার জন্য আল্লাহ পাক দান করেছেন। তবে সবচাইতে বড় খুশি ওই ব্যক্তি যে রোজা পালন করেছে, আল্লাহ তাকে মাফ করে দিবেন, ঘোষণা আছে। হাদিসের বিতরণ সিপ নবীজি বলেছেন, মান সামা রমাদানান ঈমান ইহতিসাবা গুফিলা মা তাকাদ্দামা মিন জাম্মি, যে ব্যক্তি রোজাগুলো রাখবে, আমান কামা লাইলাতে, যে তারা ফির নামাজ করবে, আমান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি লাইলাতুল কদর ইবাদত বন্দী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। স্পষ্ট আদেশ ঘোষণা, আপনি যদি রোজা পালন করে থাকেন, তারা ফির নামাজ আদায় করে থাকেন, লাইলাতুল কদর তালাশে যদি চেষ্টা করে থাকেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। হুজুর হাদিসে ঘোষণা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপার হাদিসে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা গুনাহ মাফ হয়, পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা যেই গুনাহগুলো মাফ হয় না, জুমার নামাজ দ্বারা, শুক্রবার জুমার নামাজ দ্বারা আল্লাহ পাক সেই গুনাহগুলো মাফ করে দেন, জুমার নামাজ দ্বারা যেই গুনাহগুলো মাফ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান উসিলায় সেই গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাদের গুনাহ মাফ হয়েছে তাদের জন্য শুভ সংবাদ, আল্লাহ তো গুনাহ মাফ করার জন্যই প্রস্তুত। রমজান মাস দিয়েছিলেন গুনাহ জ্বালাই দেওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, আমাদের থেকে রমজান মাস বিদায় হয়ে গেছে। আজ দোয়া কবুলের সময়, ঈদের নামাজ পড়তে আমরা এসেছি, এখন দোয়া কবুলের সময়। আল্লাহ তাআলা রেখে বলছেন, قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله بندر جمين تكي شروع كر اسمان پر جو تكونا کرو اللہ پاک بولن لا تقنطوا من رحمة الله বান্দা আমার রহমত থেকে নৈরাশ্য না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাগোস্বার চাইতে রহমতে দরিয়া বেশি। মহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলেন কেমনে যাব, আহ দয়াল্লাহ দয়া করেন, দয়াল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যারা মাইকের আওয়াজ শুনছেন, 7:32 বেজেছে, ঠিক 8টা আমরা ঈদের নামাজ শুরু করব। যারা যেখানে আছেন, বাসা বাড়িতে আছেন, আমরা দ্রুত বেগে চলে আসি, ঠিক 8টায় আমরা ঈদের নামাজ শুরু করব। দোতলায় তিনতলায় ছাদে মাঠে অনেক জায়গা আছে, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে
আমরা দোতলায় তিনতলায় মাঠে ছাদে আমরা কাতারবদ্ধি হই, আমরা জায়গা নিয়ে বসে যাই। যারা বাসা বাড়িতে আছেন অনুরোধ করতেছি আমরা দ্রুত বেগে চলে আসি, ঠিক সময় আমাদের প্রথম জামাত 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটু মহাব্বত জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈদের তাকবীর পড়ি নে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম। সম্মানিত হাজিরি, আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন রহমাতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আজকের পুরস্কার গ্রহণ করার দিন। হাদিস শরীফের আরসিফ, ইদা কানে আমুল ঈদিল ফিত্রে খলাবাতে তুরুক ইনাদি মুনাদি ইয়া মাশারাল মুসলিমিন উকদু বি রাব্বিল করিম ইয়ামিন্নু বিল খায় লাকাদ উমিতু বি সিয়ামিন আরে ফাসুমতুম ওয়া কিয়ামিন নামরে ফাসুমতুম ওয়া তুমি রাব্বুকুম ফাকবিদু জাওয়াইজা ফাইজা সাল্লু নাদি মুনাদি আলা ইন্না কদ গাফা লাহুম ইয়াউমু ফিস সামাই ইয়াউমু জাইজা। হাদিসের ভিতর আসি, আল্লাহ আরো ইরশাদ করেন, যখন ঈদ উল ফিতরের সময় হয়ে যায় ফেরেশতারা স্থার মরে মরে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিয়ে ঘোষণা করতে থাকি, আল্লাহু আকবার বলে, ইয়া মাশারাল মুসলিমিন হে মুসলমানগণ উগদু ইলা রাব্বিল করিম আল্লাহ পাকের খুশির দিকে তোমরা সমাগত হও বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদের উপর খুশি, তোমরা আল্লাহর উপর খুশি হও। আর ঘোষণা করতে থাকে, লাকাদ উমিরতুম বিকিয়ামের লাইলে ফাকুমতুম তোমাদেরকে তারাপি নামাজ পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা পড়েছিলে, লাকাদ উমিরতুম বিসিয়ামের আরে ফাসুমতুম তোমাদের কি রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, তোমরা রোজা পালন করেছিলে, মানুষদেরকে খানা খাওয়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তোমরা সদকাতে আদায় করেছো, মানুষদের ইফতারি করা হয়েছে, ইয়ামুজায়জা আজকের পুরস্কার গ্রহণের দিন তোমরা পুরস্কার গ্রহণ করে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এরকম ঘোষণা করতে থাকে যে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তোমরা পুরস্কার গ্রহণ করো। হাজিরিন, সুতরাং সেই আল্লাহ পাকের দরবারে সেই পুরস্কার গ্রহণ, সেই খুশি প্রকাশ কেমনে করবেন, এই জন্য ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে আল্লাহ পাকের কদমে সিজদা দিয়ে আল্লাহ পাকের দরবারে খুশি প্রকাশ করতে হবে বলেন সুবহানাল্লাহ। সেই খুশিটা প্রকাশ করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী। এই জন্য শুকরাতান আমরা ঈদের নামাজ পড়তে এসেছি। ঈদের নামাজ এমন একটা নামাজ, এটা জামাত ছাড়া একা পড়া যায় না। ঈদের নামাজ একা পড়া যায় না, এটা বাসার ভিতর পড়লে ঈদের নামাজ হবে না। ঈদের নামাজ জামাত আদায় করতে হবে, জামাতে শুই
এবং যেখানে ইজনিয়াম এমন জায়গায় নামাজ পড়তে হবে যেখানে মানুষের প্রবেশ অধিকার আছে। আপনি ঘরে দরজা বন্ধ করে বাসার ভিতর পল্লী দিয়ে নামাজ আদায় হবে হবে না, সেখানে মানুষের ইজনিয়াম সকলের কোন প্রবেশের অনুমতি নাই। এই জন্য ঈদের নামাজ আপনাকে জামাতে পড়তে হবে। ঈদের নামাজ একা পড়ার কোনো সুযোগ নেই। কোনো কারণে যদি নামাজ পৃথিবীতে এমন হতে পারে কোনো দেশ যেখানে লকডাউন আছে, এখনও কার্ফু চলতেছে, বের হওয়ার সুযোগ নাই, সেখানে তাদের জন্য ঈদের নামাজ প্রয়োজন নেই। ঈদের নামাজের পূর্বে এবং পরে কোনো নফল নামাজ পড়ার কোনো সুযোগ নাই, মাকরুহ। ঈদের নামাজের আগে ফজর পর্যন্ত নিয়াত করেন যে দুই রাকাত নফল নামাজ হয় না, ফজরের পরে সর্বপ্রথম ঈদের নামাজ আপনাকে পড়তে হবে। ঈদের নামাজের পরও আবার চিন্তা করে নফল নামাজ পড়ি না, নিষেধ, মাকরুহ। ঈদের নামাজ ঈদের দিন সর্বদা আল্লাহ শুকর হবে, ঈদের নামাজের মধ্য দিয়ে বলেন না সুবহানাল্লাহ, এবং এই নামাজের ভিতরে আল্লাহর বরাত প্রকাশ করা হয়, ওলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাক, আল্লাহ যে আমাদের হেদায়ত দিয়েছেন সঠিক পদে যে তাকবীর বলতে হবে নামাজের ভিতরে, তাকবীর ছয় তাকবীর, আল্লাহু আকবার করে হাত তুলতে হাত বানতে হবে। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। যে কাজগুলো করা যাবে না, দেশে আপনারা যাবেন নোবেল করোনা ভাইরাস চলছে, এটা আক্রান্ত হচ্ছে মানুষ একজন থেকে আরেকজনে, এটা স্পর্শ গেলে আরেকজন আক্রান্ত হতে পারে, এই যে খুবই সাবধান, খুবই সাবধানে চলতে হবে। আমার মনে হচ্ছে না যে এই নোবেল করোনা ভাইরাস পৃথিবী থেকে উঠে যাবে, এর সাথে পৃথিবীর মানুষ লড়াই করে চলতে হবে। যেমনিভাবে জঙ্গলে হরিণ থাকে, গরু থাকে, বন্য মহিষ থাকে, ওরা কিন্তু বাঘের সাথে লড়াই করে চলে, খাওয়া দাওয়া করছে, ঘাস খাইতেছে, এমন সময় হঠাৎ করে বাঘ এসে আক্রমণ করে, পানি খাইতেছে, হরিণ পানি খাচ্ছে, আইসে বাঘ আক্রমণ, হরিণ জানে না যে আমি পানি খাচ্ছি, এখনই আমার মরণ হবে। পৃথিবীর মানুষ আল্লাহকে বেমালুম ভুলে গেছে, আল্লাহ যে আছে আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় না, আসমান সৃষ্টি করেছে আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ বলছে ইয়া মাশাআল, আল্লাহ তাআলা বলছে ইয়া মাশাআল জিন্নি ওয়ালিংস, হে জিন জাতি, হে মানব জাতি, নিস্তাতা, তোমরা যদি আমার হুকুম ভালো না লাগে আমার জমিন ছেড়ে চলে যাও, আসমান ছেড়ে চলে যাও। আল্লাহ তাআলা বলে লা তানফুজ ইল্লা বিসুলতান, আমার ক্ষমতা যাইতে পারবা না, সুতরাং তাওয়ানা কারহা, ইচ্ছা অনিচ্ছা আল্লাহ কথা মানো। আল্লাহ শুধু ঘোষণা করছিলেন, এবার আল্লাহ তাআলা নোভেল করোনা ভাইরাস বাঘের মতো আমাদের পিছনে লাগাই দিয়েছে, কারে কখন আক্রমণ করে, কারে কখন ধরে কোনো গ্যারান্টি নাই। আপনি বুড়ো হয়ে গেছেন তাই বয়স্ক তাই আপনাকে ধরবে না, আপনার আমার মতো জুয়ান, আপনার আমার চেয়ে কম বয়সী, সবাই আক্রান্ত হচ্ছে। এবং আল্লাহ তাআলা মুসলিম দেশগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেক ভালো আছে, অন্যান্য দেশ উন্নত দেশ যেই দেশগুলো বড় বড় অস্ত্র, অস্ত্রের ঝঞ্ঝানানি, অ্যাটম বোমা, জঙ্গি বোমা, জঙ্গি বিমান, যাদের ক্ষমতা দাপটে তামাম পৃথিবী থরথার করে কাঁপছে, এখন আর অ্যাটম বোমা আর জঙ্গি বিমান পারমাণবিক অস্ত্রে কোনো কাজ হচ্ছে না। কিয়ামতের পূর্বে হযরতে মেহেদী আলাইহিস সালাম আসবেন, তিনি লড়াই করবেন ঢাল তরবারি দিয়ে, কেন অ্যাটম বোমা কাজ হবে না? এখন দেখেন এই যে নোভেল করোনা ভাইরাসে অ্যাটম বোমা কন, রাসায়নিক বোমা কন, তারপরে জঙ্গি বিমান কন, অস্ত্র কন, কোনোই কাজ হচ্ছে না, ডাক্তার কোনো কাজ হচ্ছে না, ঔষধে কোনো কাজ হচ্ছে না, সবাই তাকিয়েছে আল্লাহ পাকের দিকে, সবাই সৃষ্টিকর্তা আল্লাহর দিকে তাকিয়েছে। এর থেকে বাঁচাইবার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইবাদত করে সে বাঁচ। সুতরাং কখন কে আক্রান্ত হয় কোনো গ্যারান্টি নাই, এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এই তো বাঘে ধরল, এই তো বাঘে ধরল, পিছনে বাঘ দাঁড়িয়ে আছে, মালাকুল মুতাজাসসাম দাঁড়িয়ে আছে আপনাকে আমাকে ধরার জন্য। এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্যে, সবসময় আল্লাহ পাকে দরবার মাপ চেতে হবে, সবসময় আল্লাহ পাকে দরবার ক্ষমা চাইতে হবে, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো মানতে হবে। এই রমজান আমাদের শিক্ষা দিয়ে গেল তিনটা বিষয়, এক হলো সিয়াম, একটা হচ্ছে কিয়াম, একটা হচ্ছে কিরাত। কয়টা বিষয় শিক্ষা দিল? সিয়াম, রোজা রাখলাম আমরা, 30 দিন রোজা পালন করলাম,
রমজান ভুলে গেলে রোজা আর নাই, অবশ্যই আছে। রমজানের পরে শাওয়াল মাসের ছয় রোজার খুব ফজিলত। রসুল বলছেন মান সামা রমাদান সুম্মা সিত্তাতিন শাওয়াল কানা কাসিয়ামে দাহার, যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো আল্লাহ পাক তাকে সারা বছর রোজা রাখা সব দিবেন। বলেন না সুবহানাল্লাহ, কি করে হিসাবটা মিললো? ছয় রোজা রাখলে সারা বছর এই তিরিশ রোজায় প্রত্যেক রোজার জন্য আল্লাহ পাক দশ রোজা সব দিবেন, অর্থাৎ দশ গুণ। তাহলে তিরিশ দশকে কত? তিনশো। আর ছয় রোজা যদি রাখেন তাহলে ছয় দশকে ষাট, তাহলে কত হলো? তিনশো ষাট। বছরে কয়দিন? তিনশো পঁয়ষট্টি দিন। পাঁচ দিন তো এখানে বাকি আছে, বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম। পাঁচ দিন রোজা রাখা কি? হারাম। তাহলে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেল, ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখা সমান সব হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তারপর সুবহানাল্লাহ সোমবার দিন রোজা রাখতেন, আশুরা রোজা রাখতেন, মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন, আয়াম বেজার রোজা রাখতেন। এই নফল রোজাগুলো আমরা রাখবো, এতে শারীরিক এবং মানসিক এবং আধ্যাত্মিক উপকার। আর হলো কিয়াম নামাজ, আমরা অতিরিক্ত বিশ রাকাত তারাবির নামাজ বা জামাত পড়েছি, রমজান গেল, নফল সুন্নাত নামাজগুলো আমরা যত্নবান হব। মাগরিবের পরে দুই দিন করে আহবিন নামাজ পড়বেন, নফল সব কত জানেন? বারো বছর নফল নামাজ সব পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। মাগরিবের সুন্নাতের পরে রাসূল বলেছেন মান সাল্লা বাদাল মাগরিবে সিত্ত রাকাতেন উদিল্লা মাইনাহুমা সিন্দা আশা সালাতা, যে ব্যক্তি মাগরিবের সুন্নাতের পরে দুই দুই রাকাত ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, কি নামাজ? আওয়াবিনের নামাজ পড়বে, তার আমল নামায় বারো বছর নফল ইবাদতের সব আল্লাহ দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ইশাকের নামাজ, সাস্তের নামাজ, আসরের পূর্বে চার রাকাত সুন্নাত নামাজ, এশার পূর্বে নফল নামাজ, এগুলো আর যেগুলো সুন্নতে মুআক্কাদা আছে পড়তেই হবে, নাহলে গুনাহ হবে। আর এই নফল করলে আল্লাহ খুশি হন। আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসির কথা, বান্দা যখন দাওয়ামভাবে নফল ইবাদত করে ওই বান্দার হাত আল্লাহ পাকের কুদরতি হাত হইয়া যায়, ওই বান্দার জবান আল্লাহ পাকের কুদরতি জবান হইয়া যায়। ওই বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। তাহলে বেশি বেশি নামাজ পড়ার শব্দ। আর হলো কেরাত, আমরা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন তেলাওয়াত শুনেছি, তাই এই রমজান মাস গেলে কি কোরআন তেলাওয়াত আমরা ভুলে যাব? না, সব সময় কোরআন তেলাওয়াত। আল কোরআন নূর, কোরআন আলো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো ওরা যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রমজানের শিক্ষা আমার ধরে রাখতে হবে সারা বছর, যে বেশি বেশি মাঝে মাঝে আমরা রোজা পালন করব, শাওয়াল মাসের ছয় রোজা অবশ্যই আমরা রাখব, এবং নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। বাবার আমার ভাইয়ের আমার, রমজান মাস বিদায় হয়ে গেল। এই রমজান মাসে আমাদের পিতা মাতা বংশগুলির কবর আজাব মাপ ছিল, রমজান আজিদের নামাজের পরই তাদের কবর আজাব শুরু হয়ে যাবে। যাদের কবর আজাব মাপ হবে না তাদের, যাদের সন্তানগণ দোয়া করে বাবার জন্য, মার জন্য দোয়া দোয়া করে করে কবর আজাব মাপ করাইতে পারে নাই, তাদের কবর আজাব আবার শুরু হয়ে যাবে। যাদের কবর আজাব শুরু হয়ে যাবে তাদের কবরে কান্নার আবার শুরু হয়ে গেছে। আমাদের চোখে আমরা দেখি না, আমাদের কান্নে আমরা শুনি না। নবীজি বলেন আমি যা চোখে দেখি, তোমরা যদি তা দেখতে কম হাসতে বেশি বেশি করে কাঁদতে। কারো বাবার কবরে জাহান আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়ে যাবে ঈদের মোনাজাতের পরে, কারো মার কবরে ধাউ ধাউ করে জাহান্নামের আজাব শুরু হয়ে যাবে। ওই কবরতে আপনার মা আপনার বাবা ডেকে ডেকে বলে, বাবা ঈদুল ফিতরের নামাজ পড়তে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে কবর ভিজে যায়, জাহান্নাগো নেবে না নেবে না নেবে না। সন্তান যখন মার কথা স্মরণ করে কান্দে, বাবার কথা স্মরণ করে কান্দে, চোখ থেকে পানি বের হওয়ার আগে আল্লাহ পাক
মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমি। আল্লাহ নবী বলেছেন আমি আমার বাবাকে দেখি নাই, মাকে দেখে তৃপ্তি মিটে নাই, 6 বছর বয়স যখন আমার মা চলে গেছে। সুতরাং উম্মতের আরে যাদের মা নাই যাদের বাবা নাই, মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলো আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় যেমনিভাবে আমাদের মা বাবা আমাদেরকে কোলে করে কাঁধে করে লালন পালন করেছিল, ওই কবর জগতে আমাদের মা বাবাকে তেমনিভাবে আল্লাহ আপনি লালন পালন করে বলে আমি। সুতরাং মার জন্য দোয়া করবেন, বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা জাউ মিন বাদি ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ইখওয়ানাল লাযীনা সাবাকুনা বিল ঈমান, তোমাদের নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাও, এবং তোমাদের মায়ের পূর্বে যারা চলে গেছেন তাদের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করো। তারা ডেকে বলে বাবা আমাদের চোখে আমরা দেখি না, কত রুহুর আমাদের চারপাশে হাজির হয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন রুহ হাজির হয়ে যায় ঈদের দিনে, জুমার দিনে, আরাফা দিনে হাজির হয়ে যায়। ডেকে বলে বাবা দোয়া করো, দোয়া করো, দীর্ঘাত নামাজ পড়ে দোয়া করো, কিছু কিছু দান সদকা করে দোয়া করো, বাবা জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। এই জন্যে দেখেন মানুষ মানুষের জন্যে ইসলাম কত সুন্দর জাকাতের ব্যবস্থা করেছে, গরিব মিসকিনের জন্যে সদকার ভিতরে ওয়াজিব করেছে, আপনার পরিবার যোগ আছে সকলে সদকার ভিতরে দিতে হবে, যাতে গরিব মিসকিন অসহায় তারা একটু আনন্দ খুশি প্রকাশ করতে পারে। বাবার আমার ভাইয়ের আমার দেখেন আল্লাহ নবী রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের মাঠে ঈদগাহে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন রাস্তার মোড়েই একটা বালক বসে বসে কাঁদতেছে। আমার নবীজি বললেন ও বালক তুমি কেন কান্দো? বালকটি বলল আমি আপনার কাছে বলবো না, আমি আপনার কাছে বলবো না, আমি যদি আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই তার কাছে আমার মনের দুঃখ বলবো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন বাবা আমি সেই আবদুল্লাহর ছেলে মুহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে আমার কাছে বল। ছেলেটি বলো ইয়া রাসূলা আমি বললাম আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার মা অন্য ঘরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই ঘরে লোকটি আমাকে দেখতে পারে না, আমার মা যদি আদর করে, আমার মা যদি আমাকে ভালোবাসে আদর করে স্নেহ করে সেই লোকটি আমার মাকে মারে। তে আজকে ঈদের দিন আমার মা ডেকে বলছেন বাবা তোমার কপাল খারাপ, তোমার বাবা মরে গেছে, আমি তোমাকে আদর করতে পারলাম না, আমি তোমাকে সোহাগ করতে পারলাম না, সুতরাং এই দুনিয়ায় তোমার দুঃখ কেউ বুঝবে না, একজন বুঝবে যিনি হল এতিম নবী, নবীজি দুনিয়া আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক নবীজিকে চির এতিম বানায় দিলেন, যে এতিমদের ব্যাপারে এতিমরা বলবে ইসলাম আমাদের ব্যাপারে কি বলবে। সুতরাং আল্লাহ পাক আমার নবীজিকে এমন এতিম করে দিলেন নবীজি দুনিয়া আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির বয়স যখন 6 বছর তখন নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সুতরাং এতিমদের দুঃখ তিনি বুঝতেন। বালকটি বলে ইয়া রাসূলাল্লাহ আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আজ ঈদের দিন আমার মা ডেকে বলছেন তোমার দুঃখ এই দুনিয়ায় কেউ বুঝবে না, একজন তিনি হলেন রহমাতাল লিল আলামিন, সুতরাং তার কাছে তোমার মনে দুঃখ বলো। বালকটি কাঁদতেছিল আর এই কথা বলতেছিল, নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, বালকটিকে আঁকড়ে ধরলেন, বালকটিকে কোলে নিলেন, বললেন চলো চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে বললেন ও বালক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার বাবা হয়ে যায় আর আয়েশা যদি তোমার মা হয়ে যায় তোমার কোনো দুঃখ থাকবে নি? বালকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলাল্লাহ আমার আর কোনো দুঃখ রইল না, জোরে বলো সুবহানাল্লাহ। সুতরাং গরিব মিসকিন অসহায় এদেরকে সাহায্য সহযোগিতা করা, দান করা, এগুলো সিরা দোয়া কবুল হয়। আর সদকাতে তুরাদ্দুল বালা, সদকা করলে দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়।
সুতরাং সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো আল্লাহর ঘর মসজিদ। মসজিদ মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি তুমি একটা মসজিদ বানাবে, সাহায্য সহযোগিতা মসজিদে খেয়াল রাখবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে আরো সে নিজে জান্নাতে স্পেশাল ঘর বানাবে, বলেন না সুবহানাল্লাহ। আবার হাদিস আছে, সাহসী মানুষ আরো সে নিচে জায়গা পাবে। এদের ভিতর অন্যতম হচ্ছে কলবু মুআল্লাকু বিল মাসাজিদ, যাদের কলব, যাদের দিল, যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, তার আরো সে নিচে জায়গা পেয়ে যাবে সুবহানাল্লাহ। সুতরাং ঈদ আমাদের মাঝে ভয়ানক আনন্দ খুশি, আমরা যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আমাদের ময় মুরব্বীদেরকে মাফ করে দেন। শুধু আমরা মিলেমিশে থাকবো, আল্লাহ তাআলা বলছে ওয়া তাসিম বি হাবলিল্লাহ, তোর ঐক্যবদ্ধ হও, আল্লাহর সাথে ঐক্যবদ্ধ হয়ে ধরো, দলাদলি ফালাফালি কথা কাটাকাটি মতপার থেকে আমরা করব না, আমরা একাকার হব, আমরা একে অপরের জন্য আমরা জীবন বিলিয়ে দিব, একে অপরের সাহায্য সাথে এগিয়ে আসবো, একে অপরের বিপদে মুসিবতে আমরা সাহায্য করব। এটি হলো মুমিন, আল মুমিন কারজুল ওয়াহিদ, তাম পৃথিবীর মানুষের একজোট, এনেস তাকে আইন এনেস তা করলো, একজনের যদি পায়ে ব্যথা হয় তার কলিজে দরদ লাগে, অপর ভাই যদি অসুস্থ আপনার দরদ লাগবে, ব্যথায় ব্যথিত তাহলে আপনি মুমিন। এক মুমিনে আর এক বৈশিষ্ট্য হলো, কোনো মুমিন অসুস্থ হলে দেখতে যাওয়া, কোনো মানুষ মারা গেলে তার জানাজা স্থাপনের শরিক হওয়া, কোনো ব্যক্তি সালাম দিলে সালামের জবাব দেওয়া, কোনো ব্যক্তি হাসি দিলে হাসির জবাব দেওয়া, কোনো ব্যক্তি দাওয়াত করলে দাওয়াত কবুল করা, উপস্থিত অনুপস্থিত সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করা। হাজিরিন, নোভেল করোনা ভাইরাস চলছে, সুতরাং সেদিকে আমরা লক্ষ্য করে সাবধানে চলব, আর সেদিকে সতর্ক থাকব। এই জন্য আমরা ঈদে মুসাফা করি, আমরা মুসাফা করব না একজনের সাথে, আর পরে আমরা মুসাফা করব না, আমরা কোলাকুলি করব না, মুসাফা করব না, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলব। কারণ স্বাস্থ্যবিধি মেনে চলা, ডাক্তারের পরামর্শ, এটা সুন্নত। নবীজি চিকিৎসা নিতেন, সেই যুগে যে চিকিৎসা ছিল হুজুর সিঙ্গে লাগাতেন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ খেতেন, সেই যুগে যে চিকিৎসা ছিল। সুতরাং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, আর আমরা সতর্ক থাকব, সাবধান থাকব, অযথা ঘোরাফেরা করব না, অযথা পর্যন্ত বের হব না, আর যদি বের হই আমরা মাস্ক ব্যবহার করব, আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব, আর বেশি বেশি হাত ধুইব, আর ডাক্তারের যে পরামর্শ এভাবে চলব। যদি কারো মনে করেন যে আমি খারাপ লাগতেছে শরীর, জ্বর আসছে, কাশি আসছে, গলা ব্যথা করতেছে, আপনার চিকিৎসা নেবেন, ডাক্তার পরামর্শ নেবেন, আপনি মসজিদে আসবেন না। যদি মনে করেন যে আমার গায়ে জ্বর, আমার কাশি, শরীর ভালো লাগছে না, অসুস্থতার কিন্তু ছাড় দেওয়া আছে, সুতরাং আপনি অপর ভাই আপনার যদি আক্রান্ত হন, মনে করেন আপনার যারা যেন আরও 10 জন আক্রান্ত না হয়, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনি অসুস্থ মনে করেন আপনি মসজিদে আসবেন না, আপনি বাসায় বসে বসে নামাজ পড়বেন। হ্যাঁ, সুস্থ যদি মনে করেন আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে, কোনো সমস্যা নাই, আপনি মসজিদে আসবেন, এসে সামাজিক দূরত্ব নিয়ে বজায় রেখে বসবেন। সুতরাং যারা অসুস্থ সেদিকে আপনার খেয়াল রাখবেন। আপনারা যে মনে করেন যে আমার শরীর ভালো না, অসুস্থ, আমি বাসায় বসে, আপনি বাসায় বসে নামাজ পড়বেন। আর যারা শরীর ভালো, কোনো সমস্যা নেই, আপনার মসজিদ চলে আসবেন, আজান, আল্লাহ দেখতেছে কে অসুস্থ কি অসুস্থ না, এটা আমার আল্লাহ দেখতেছে। হাজিরিন, সময় প্রায় কাছেই এসছে, আশেপাশে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, আপনারা চলে আসুন, ঠিক 8টায় আমরা প্রথম জামাত শুরু করবো ইনশাআল্লাহ। তাই আমরা নামাজের নিয়মটা আমরা একটু শুনিনি, খেয়াল করে শুনুন। নামাজের নিয়তটা আমরা পড়বো, নাওয়াই তুয়ান সাল্লিয়ালিল্লাহে তাআলা রকাতি সলাতিল ঈদিল ফিত্রে মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহে তাআলা ইক্তদাইতু বিহাজাল ইমাম মুতাযান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। বাংলা নিয়তে এইভাবে, আমি এই ইমামের পিছনে, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত কেবলা তরফ হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার। এই বলে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো, হাত বাঁধার পরে কি পড়বো? সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, সানা পড়বো। সানা পড়ার পরে প্রথম রাকাতে 3 তাকবীর, এরকম খেয়াল করেন, আমার দিকে তাকান, হাত তুলতে হবে আল্লাহু আকবার, হাত কান পর্যন্ত তুলতে হবে, হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার, হাত তুলব কান পর্যন্ত,
আবার ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত তুলব কান পর্যন্ত, হাত আবার তৃতীয়বারে বেঁধে ফেলব, অর্থাৎ তিন তাকবীর পড়ার পর হাত আমরা বেঁধে ফেলব। এরপরে সূরা ফাতিহা হবে, কেরাত হবে, এরপরে প্রথম রাকাতে এভাবে শেষ হবে, ঠিক দ্বিতীয় রাকাতে উঠে আবার আমি কেরাত পড়ব, এরপরে কেরাত সূরা ফাতিহা কেরাত পড়ার পরে আবার তিন তাকবীর, খেয়াল করে এভাবে আল্লাহু আকবার, হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার, হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার, হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। তারপরে চতুর্থ তাকবীরেতে রুকুতে চলে ওর হাত তুলতে হবে না। অনেকে দেখা যায় যে হাত তুলে না, আর কত বছর দেখলাম একজন করে আমি আল্লাহ আকবার বলতেছি সে রুকুতে যাচ্ছে, আমি আল্লাহ আকবার সে সেজদা যাচ্ছে, মানে আমি তাকবীরগুলো দিচ্ছি আর সে সেজদা না রুকু সেজদা যাচ্ছে, মানে হাত তোলা ছুঁয়ে সে সেজদা যাইতেছে, এরকম অনেক সে ভুল করে বলি। আর অনেকে কী করে হাত তোলে না সোজাইতে, আর একজন চিন্তা করে যে একজন হাত তোলে না, আমি কী আমি এক এক হাত তুলে আর এক হাত বাঁধিয়ে রাখছি, এগুলো ভুল। অর্থাৎ হাত তুলতে হবে, হাত ছেড়ে দে। এবারে এরপর কী হবে, নামাজের পরে খুতবা, খুতবা শোনা কি, আমরা খুতবা শুনবো না চলে যাব, খুতবা শুনবো। এবার আমাদের মাই মুরব্বী যেন দোয়া হবে, একসাথে আমরা বিদায় হব ইনশাআল্লাহ, খুতবার পরে দোয়া মিলাদ হবে, মোনাজাত হবে, আমরা একসাথে বিদায় হব। মোনাজাত না দিয়ে কেউ যাবেন নাকি, খুতবা নামাজের পরেই, খুতবার আগে নামাজের পরে রুমাল যাবে আপনাদের সামনে দিয়ে, আপনাদের সামনে দিয়ে রুমাল যাবে, এই রুমালে আপনারা সকলে শরীক হবেন, আমাদের স্টাফদের একটা সম্মানই ঈদের হাদিয়া হিসাবে এই রুমাল যাবে, আপনার কথা বলবো না, যার যা অভিজ্ঞতা বের করে রাখবো, রুমাল যাবে আমাদের দোকানদার ভাইয়ের রুমাল নিয়ে যাবে নামাজের পরে খুতবার আগে।